হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে একটা নাইট ক্রিম। অনেকে আমাকে কমেন্টে লিখেন যে আপু কম প্রাইজের মধ্যে একটা নাইট ক্রিম দেখান যেটা স্কিনটাকে হোয়াইটনিং করবে কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়া। তো কম দামে নাইট ক্রিম আসলে কিন্তু সাইড ইফেক্ট করে, কিছুটা বেশি কিছুটা কম, অনেকটা আছে অনেক বেশি সাইড ইফেক্ট করে ফেলে। যেমন দ্রুত ফর্সা করে স্কিনটাকে জ্বালিয়ে ফর্সা করে, স্কিনটা পাতলা করে ফেলে, রগ দেখা যায়, স্কিন লোম পর্যন্ত গজিয়ে ফেলে কিছু আছে। আর কিছু আছে মোটামুটি আস্তে আস্তে কাজ করে, কিন্তু এর ক্রিমগুলো বেশি ইউজ করা কোনোভাবেই ইউজ করলে কিন্তু স্কিনে অনেক প্রবলেম হইতে পারে। কিন্তু যদি দুই থেকে তিনটা ইউজ করেন তাহলে কিন্তু স্কিনটা অত ক্ষতিগ্রস্ত হবে না। তো আজকে আমি যে ক্রিমটা দেখাচ্ছি সেই ক্রিমের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে সোয়ারন ক্যান্টি, একটা হচ্ছে ফেস ফ্রেশ। ঠিক আছে, এই দুইটা ভার্সন আছে। তো এটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে গোল্ড একটা ক্রিম, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান একটা ক্রিম। তো এই ক্রিমটা আপনারা ইউজ করতে পারবেন শুধু নাইটে এবং ভাসা ভাসা করে স্কিনে লাগাইতে হবে। আর এটা কিন্তু আপনাকে দুই থেকে তিনটা ইউজ করলে কিন্তু স্কিনটা রগ দেখা যাবে না বা স্কিনে পাতলা হবে না, কিন্তু এর বেশি ইউজ করলে কিন্তু স্কিন ক্ষতিগ্রস্ত হইতেও পারে। যারা কম প্রাইজের ভিতরে নাইট ক্রিম খুঁজছেন, যে ভালো মানের, যে কম প্রাইজের ভিতরে নাইট ক্রিম উইদাউট সাইড ইফেক্ট, সেটা হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারেন। কিন্তু আমি বলবো না যে ক্রিমটা ইউজ করেন, এই ক্রিমটা ফর্সা করবে, পারমানেন্ট ফর্সা করবে, এগুলো আমি কিছুই বলবো না। কারণ এটা কোনোভাবেই পারমানেন্ট ফর্সা করতে পারে না। এটা কেন, কোনো ক্রিমই পারমানেন্ট ফর্সা করতে পারবে না। তো এখন এই ক্রিমের প্রাইস সম্পর্কে আসি। এই ক্রিমের প্রাইস আপনার 380, 400, 450 এরকম দামে আপনারা পেয়ে যাবেন। মেবি 400 থেকে 450-এর ভিতরে এই ক্রিমের দাম হবে। এটা ইন্ডিয়ার একটা ক্রিম। তো এই ক্রিমটা আমি দোকানদার কাজ করেছি, এই ক্রিমটা কতদিনে কাজ রেজাল্ট পাবো, তো উনি আমাকে বলেছে যে এটা আপনার 14 দিনের ভিতর রেজাল্ট পাবেন। তো এটা মনে করেন যে একদিনে, দুই দিনে, তিন দিনে হোয়াইটনিং কোনো ক্রিম না। যে ক্রিমে গায়ে লেখা থাকবে একদিনে, দুই দিনে, তিন দিনে চ্যালেঞ্জ হোয়াইটনিংয়ের, সেই ক্রিমগুলো ইউজ না করাই ভালো। ওই ক্রিমগুলো স্কিনে ফার্স্ট লেয়ারটাকে জ্বালিয়ে সেকেন্ড লেয়ারটা জ্বালিয়ে থার্ড লেয়ারটা আনে। আর ওই থার্ড লেয়ারটা আনলে কিন্তু স্কিন অনেক পাতলা হয়ে যায়, এরপর স্কিন লোম গজায়, স্কিন রগ দেখা যায়, স্কিন ড্যামেজ হয়ে যায়, স্কিনে কিন্তু পিম্পলস, র্যাশ সবই আস্তে আস্তে বের হয়। সো আমি বলবো আপনারা ভালো মানে নাইট ক্রিম খুঁজবেন, যে নাইট ক্রিমগুলো স্কিনটা ব্রাইট করবে, হোয়াইটনিং না। অনেক নাইট ক্রিম পাওয়া যায় যেগুলি স্কিনটাকে ব্রাইট করে, হোয়াইটনিং করে না, ব্রাইট করে, স্কিনটা উজ্জ্বল করে, স্কিনটা হেলদি করে। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন সেই সব নাইট ক্রিম ইউজ করার। আর যদি কম দামে নাইট ক্রিম অনেকে খুঁজে থাকেন, যারা অনেক দূরে থাকেন বা শহরের বাইরে থাকেন, তারা খুঁজে ট্রাই করেন, তো তারা এই ধরনের নাইট ক্রিম ইউজ করতে পারেন। কিন্তু আমি বলবো এটা একটা থেকে দুইটার বেশি ইউজ করাই উচিত না। ঠিক আছে, তারপর আমি দেখিয়ে দিলাম যে এটা মোটামুটি ভালো চাঁদনি, গৌরী, ডিউ এই ধরনের ক্রিমের চেয়ে এই ক্রিমটা অনেক ভালো। ঠিক আছে, চাঁদনি, গুঁড়ি, ডিউ ইউজ করলে আপনি স্কিনটা একটা দুইটা ইউজ করবেন খুবই ভালো লাগবে, যখন আপনি তিনটা ইউজ করবেন তখনই স্কিনটা জ্বলে যাবে, প্লাস স্কিনটা টু মাস রক দেখা যাবে, স্কিনটা পাতলা হবে, র্যাশ পিম্পলস সবই বের হবে। সো আপনারা ওই ক্রিমের চেয়ে আপনারা যদি ট্রাই করেন এই ক্রিমগুলো তো ভালো আছে। আমার চ্যানেল আরেকটা আছে ফিওমা ব্র্যান্ডের নাইট ক্রিম, ওটাও মোটামুটি ভালো আছে। এই দুইটা ক্রিমগুলো আপনারা ইউজ করতে পারেন যারা কম প্রাইজে নাইট ক্রিম খুঁজছেন। কিন্তু আমি বলবো না যে নাইট ক্রিম ইউজ করেন, নাইট ক্রিম পারমানেন্ট ফর্সা করে, আমি কিছু বলবো না। যারা খুঁজছেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি করা। তো আপনারা এটা কম প্রাইজের ভিতর পেয়ে যাবেন, আশেপাশের দোকানে খোঁজ করলেও পেয়ে যাবেন। এটা কিন্তু দুইটা ভার্সন আছে। তো আশা করি সকল অ্যান্সার পেয়ে গেছেন, ভালো থাকবেন।